মনোবিজ্ঞান প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ 7477995151 অবশেষে স্থায়ী পুনর্বাসন পেলেন ডোমকলের বাবর আলী রবিবার ডোমকল পুরসভার উদ্যোগে পৌর এলাকার রমনা এলাকায় পুনর্বাসনের ব্যবস্থা করেন ডোমকল পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক জাফিকুল ইসলাম বিধায়ক ছাড়াও ছিলেন আরো বিশিষ্টজনেরা স্থায়ী পুনর্বাসন পেয়ে খুশি বাবর আলী তার পরিবার সুনির্ণয় ইমেজিং সেন্টার স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা ও রোগ নির্ণয় কেন্দ্র সুনির্ণয় ইমেজিং সেন্টার এখন আরো বড় আরো অত্যাধুনিক পিলখানা রোড রানীবাগান বাদুরতলা বহরমপুর মুর্শিদাবাদ অবশেষে স্থায়ী পুনর্বাসন পেলেন ডোমকলের বাবর আলী গত 10 বছর থেকে বাড়ি ছাড়া হয়ে পড়েছিলেন ডোমকলের জোড়াগাছা মালতীপুর এলাকার বাসিন্দা বাবর আলী বাড়ি ছাড়া হয়েই 10 বছর 10 জায়গারও বেশি জায়গায় ভাড়াসহ দুর্বিষহ বসবাস করার পর শেষ ঠিকানা ছিল গাবতলা এলাকার ছাগলখালি মাঠ রাস্তার ধারে ঝড়বৃষ্টির মধ্যেই বিপজ্জনকভাবে বসবাস করতেন তিনি স্ত্রী মেয়ে ও নাতিনাতনি মিলে 9 জনের বসবাস ছিল সেই খবর সম্প্রচার হয় গত 2021-এর 13 জুন সেই খবর নজরে পড়ে প্রশাসনিক কর্মকর্তাদের সেই সময় বাড়ি গিয়ে পুনর্বাসনের আশ্বাস দেন ডোমকল পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক জাফিকুল ইসলাম তারপরেই রবিবার ডোমকল পুরসভার উদ্যোগেই পৌর এলাকার রমনা এলাকায় খানম নার্সিংহোম এলাকায় পাকা বাড়িতে পুনর্বাসন করেন ডোমকল পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক জাফিকুল ইসলাম বিধায়ক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন ডোমকলের এসডিও সুমিত কুমার রায় পৌরসভার এক্সিকিউটিভ ডোমকল আইসি সহ পৌর কাউন্সিলররা আমার ওয়ার্ড 14 নম্বর এবং 17 নম্বর মাঝে 5 নম্বর অঞ্চলের একটি মানুষ তাদের 4 জন বড় মানুষ বাবা মা বড় 2 মেয়ে এবং তাদের 5টি বাচ্চা 9 জন রাস্তার ধারে একটা অসহায় অবস্থায় ছিল কিছুদিন আগে এটা লক্ষ্য আমাদের নজরে আসে তারপরেই আমরা এইটাকে পৌরসভাগতভাবে একটা আলোচনা করে প্রশাসনিক লেভেল আলোচনা করে একটা পুনর্বাসনের ব্যবস্থা করি তাদের এখানে পানীয় জল টয়লেট বাউন্ডারি ওয়াল জানালা দরজা এবং সমস্ত কিছু আমরা সাজিয়ে আজকে ওদের ওখান থেকে তুলে নিয়ে আসলাম মাননীয় মহকুমা শাসক আমার এক্সিকিউটিভ অফিসার ফিনান্স অফিসার আমার পৌরসভার দলনেতা এবং কাউন্সিলর সকলে মিলে আমরা আজকে ওদের এই নতুন ঘরে প্রবেশ করালাম এটা রোড সাইডে দাঁড়ালে একটু খুব কী বলবো অ্যাক্সিডেন্টাল অসুবিধা আছে রোড নিয়ে বি সমস্যা হয়ে যাচ্ছে তো আমাকে চেয়ারম্যান সাহেব বলেছিলেন কি আমরা একটু অ্যারেঞ্জমেন্ট করে ওদেরকে বসন্তপুরে অ্যারেঞ্জমেন্টটা করে দিচ্ছি এটা আমি বলবো একটু ভালোই সিদ্ধান্ত হয়েছে অ্যাটলিস্ট ওই ফ্যামিলিদের জন্য একটু ভালো ওনারা ভালোভাবে থাকবেন বসবেন এটা বাড়ির জন্য ওনারা ঠিকঠাক করেছে স্থায়ী পুনর্বাসন পেয়ে খুশি বাবর আলী থেকে তার পরিবার আগে 8 বছর আমাকে ঘর করে দেওয়ার কথা সেই ঘর মাটি খুঁজে পালো না সেই ঘর আমাকে এখানে ঘর করে দিল আচ্ছা জাফিকুল ঘর করে দিল আচ্ছা এখন এই ঘরে আমি বাস করব আচ্ছা আপনি কি খুশি আমি আমি খুশি এখানে বাড়ি পেলেন হ্যাঁ কেমন লাগছে ভালো লাগছে কটা বাড়ি হলো ওখানে কটা ঘর আছে বড় দুটো আর ছোট পেলেন চারটে তো ওই যে কাঁচা বাড়ি ছেড়ে এখন পাকা বাড়ি পেলেন হ্যাঁ কতটা আনন্দ হয়েছে কারা দিল এই বাড়ি সালটা ছিল 2021 আর তারিখটা ছিল 13 জুন সেই দিন একটা খবর তুলে ধরেছিলাম আমরা ইমাজিন টিভির পর্দায় যেখানটায় বাবর আলী দুর্বিষহভাবে জীবনযাপন করছিল টানা 10 বছর নিজের জায়গা হারিয়ে রাস্তার ধারে ঠাঁই নিতে হয়েছিল বাবর আলীকে সেই বাবর আলীর খবর সম্প্রচার হওয়ার পরেই সেই সময় আশ্বাস দেয় ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম তিনি জানান কোনো একটা ঘরের ব্যবস্থা তিনি করবেন আর ঠিক রীতিমতো আজকে এইরকম একটা ঝাঁ চকচকে বাড়ি রাস্তার ধারের ফুটপাথ ছেড়ে ঝাঁ চকচকে বাড়ির ব্যবস্থা করলেন ডোমকল পুরসভার চেয়ারম্যান তথা ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম আর এইরকম বাড়ি পেয়ে কিন্তু খুশি বাবর আলী এবং তার পরিবার ডোমকল থেকে ক্যামেরায় শাহিদানোরের সাথে মামুন আব্দুল কাইম মধ্যবঙ্গ নিউজ